Assalamualaikum everyone, welcome back to my channel Tanjum's Stories. আমি তাহমিনা তানজুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকে আমি এমন একটা ওয়েট লস ড্রিঙ্কের ব্যাপারে কথা শেয়ার করব যেটা হয়তো আমার লাইফে একটা মিরাকল এনে দিয়েছে। এন্ড হ্যাঁ, এমনই একটি ওয়েট লস মর্নিং ড্রিঙ্ক যেটা আমি আমার রেগুলার লাইফে আমার প্রতিদিনের জার্নিতে আমি সেটাকে খাচ্ছি। অ্যান্ড এমন একটি ওয়েট লস ড্রিঙ্ক যেটা আপনার শরীরের মেটাবলিজম পাওয়ারটাকে বুস্ট আপ করবে, আপনার শরীরকে ভালো রাখবে, আপনার চুলকে ভালো রাখবে এবং আপনার স্কিনে একটা ন্যাচারাল গ্লো ফিরে আসবে। আর যারা আমার মতন পোস্ট প্রেগন্যান্সি সময় দিয়ে যাচ্ছেন এমন মাদার্সদের জন্য তো এটা অনেক বেশি হেল্পফুল। আপনারা অবশ্যই 6 মান্থের পর থেকে এই ড্রিঙ্কটাকে খেতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নিই সেই ড্রিঙ্ক। এই মর্নিং ড্রিঙ্কটি বানাতে আমাদের প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে আদা বা জিঞ্জার। এটা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করতে অনেক বেশি হেল্প করে, আমাদের শরীরকে ভালো রাখতে অনেক বেশি সাহায্য করে, আমাদের স্কিনকে ভালো রাখতে অনেক বেশি সাহায্য করে এবং আমাদের শরীরের মেটাবলিজম পাওয়ারটাকে বাড়িয়ে রাখতে অনেক বেশি সাহায্য করে এবং আমাদের শরীরের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের শরীরের আমাদের হার্টকে ভালো রাখে, আমাদের কিডনিকে ভালো রাখে। এবং এখানে আছে মশলা, যেগুলো হচ্ছে আমাদের দারচিনি, এবং অবশ্যই এই মোটা দারচিনিটাই নেবেন কারণ এটাতে অনেক বেশি স্বাস্থ্যগুণ আছে। এবং এখানে তেজপাতা, এলাচ, দুই থেকে তিনটা লবঙ্গ, এটা প্রতিদিনের এই ড্রিঙ্কটা বানাতে কিন্তু লাগবে। এবং এগুলোর কিন্তু নিজস্ব গুণ আছে, এগুলো বিভিন্ন রকম হজমে সাহায্য করে এবং আমাদের শরীরের ব্যথা কমাতে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে, এগুলোর বিভিন্ন রকম ভেষজ গুণ আছে যেগুলো আমাদের শরীরকে এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতেও অনেক বেশি সাহায্য করে। এবং এখানে আছে লেবু, লেবুর তো স্বাস্থ্যগুণ বলে শেষ করা যাবে না। এটা ভিটামিন সি, এটা আমাদের শরীরের এখনকার যেই গতানুগতিক সময়ে এই করোনাতেও অনেক বেশি এই ড্রিঙ্কটা কিন্তু হেল্পফুল কারণ এখানে লেবু ইউজ করা হয়েছে আমাদের ভিটামিন সি এর চাহিদাকে অনেক বেশি পূরণ করতে। আমি চুলা জ্বালিয়ে আমরা একটা পাত্রে পানি নিয়ে নিব এবং পানিতে আদাগুলো দিয়ে দিব এবং তারপর আমাদের সব মশলাগুলো দিয়ে দিব। এবং এই মশলাগুলো প্রায় আধা ঘন্টার মতন জাল হবে এবং এটা যখন জাল হয়ে আসবে তারপরে কিন্তু এটা নামাতে হবে। তো আধা ঘন্টা সময় পর ফিরে আসছি। তো এমন একটা সিচুয়েশনে আধা ঘন্টা পর এই পানিটা কমে আসবে অ্যান্ড এখনই আমাদের গ্যাসটা অফ করে এই পানিটাকে একটা মগে নিয়ে নিতে হবে। এখন আমরা এই ড্রিঙ্কটাকে একটা মগে ঢেলে নিব এবং এই আদার যেই ছাঁচগুলো আছে আদার টুকরোগুলোকেও এটাতে নিয়ে নিব। এখন আমরা এই আদার পানিতে আমাদের লেবুটাকে চিপে দিয়ে দিব এখানে আমরা হাফ লেমন নিয়েছি। এবার আমরা মিক্স করে নিয়ে নেব। হয়ে গেল আমাদের ড্রিঙ্ক রেডি। তো আপনারা দেখেই নিলেন আমার এই মর্নিং মিরাকল ওয়েট লস ড্রিঙ্কের রেসিপিটি। এই ড্রিঙ্কটি এত বেশি হেল্পফুল যে সারাদিন আমাকে চাঙ্গা রাখতে সাহায্য করে এবং এটা আমার মেটাবলিজমকে অনেক বেশি বাড়িয়ে দেয়। সারাদিন আমার পাওয়ার বুস্টিং ড্রিঙ্ক হিসেবে এটা কাজ করে। অ্যান্ড এটা কিন্তু অনেক রকম রোগেরও মহা। ড্রিঙ্কটি কিন্তু অবশ্যই সিপ সিপ করে একদম চায়ের মতন করে খেতে হবে। চা যেভাবে গরম গরম খেতে হয় এই ড্রিঙ্কটিও কিন্তু সেভাবেই গরম গরমই খেতে হবে এবং গরম গরম খেলেই এটা বেনিফিটটা পুরোপুরি পাওয়া যায়। হ্যাঁ, এই ড্রিঙ্কটি কিন্তু একদম সকালে এবং খালি পেটে খেতে হবে। ব্রেকফাস্ট থেকে অ্যাটলিস্ট 20 মিনিটস কিংবা 15 মিনিটস আগে খেলেই চলবে। সো এই ড্রিঙ্কটি আপনারা অবশ্যই খাবেন এবং এটা একটা একদম বেশি প্রুফ দ্য একটা ড্রিঙ্ক যেটা আমাকে আমার ওয়েট লসে অনেক বেশি হেল্প করেছে। শুধুমাত্র এটা দিয়েই তো আর ওয়েট লস হবে না, অবশ্যই একটা গুড ডায়েট এবং একটা সুন্দর ওয়ার্কআউটের রুটিনও আপনার থাকতে হবে, তবে এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে সারা সকাল থেকে
রাত পর্যন্ত শক্তি জোগাতে। এবং এটা কিন্তু গরম গরমই খেতে হবে, এবং আপনারা চেষ্টা করবেন এমন একটা বড় সাইজের মগে এটা খেতে। তাহলে আপনার সকালটা শুরু হবে এক মগ একটা পানীয় দিয়ে, যেটা আপনার শরীরকে অনেক বেশি ভালো রাখবে। কারণ আমরা সবাই জানি পানি কিন্তু যত বেশি খাওয়া যায় তত বেশি ওয়েট লসে হেল্প হবে। তো পানি খেলে স্কিন যেমন ভালো থাকে, চুল ভালো থাকে এবং শরীরটাও খুব ভালো থাকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আপনাদের এই ড্রিঙ্কটি অবশ্যই খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের শরীরে কি কোনো ভালো লাগা ক্রিয়েট হয়েছে কিনা। অ্যান্ড প্লিজ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।